আশে পড়ছে যে এটা লিখে সার্চ করেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, তারপরে এই যে এইটা প্রথম যেটা আছে এটাতে ক্লিক করেন। আমি লিঙ্কটা দিচ্ছি, এটাতে ক্লিক করে চলে যান। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এই যে বাই ট্যাগ গুগল, আছে, এটি তো হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করে যান। তারপর তো আপনারা জানেন কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়, এক্সটেনশনটা অ্যাড করেন। হ্যালো জি মুক্তাপু, হ্যালো, আপনি ট্যাগ অ্যাসিস্ট্যান্টের কাজটা কি? আপু অ্যাড করেন এই যে আমরা যখন অ্যানালাইটিক্স করবো সেটার কাজটা দেখবো, এন অ্যানালাইটিক্স করতে এটা লাগবে। ওগুলো সবই কি মানে অ্যাড করবেন? কি সবই অ্যাড করবেন? অনেক তো আসে নাই, শুধুমাত্র একটা আসছে। দেখেন আমি লিংক দিছি, লিংকটাতে ক্লিক করেন। হীরা ভাই এত লেট, ঘুম ভাঙে না আপনাদের? ইমতিয়াজ ভাই আপনার কি অনেকগুলো আসছে? শুধুমাত্র না, একটাই এখানে আসবে? ট্যাগ আসছে একটাই, কিন্তু এখানে এই ট্যাগ সিস্টেমে ক্লিক করলে কমে যেতে বলে, হ্যাঁ, দেখ ক্রমেই তো যাবেন, কমে যাওয়ার পরে আপনার ওই অনেকগুলো আসবে। কমে যাওয়ার পরে একটাই অপশন আসবে, অ্যাড টু ক্রোম। আপনি এই লিঙ্কটাতে ক্লিক করেন, ডাইরেক্ট ক্লিক করার পর এখানে অ্যাড টু ক্রোম করেন। হ্যাঁ, বাস অ্যাড টু ক্রোম হলে অ্যাড এক্সটেনশন করে দেখেন এক্সটেনশনটা আপনার আসছে কিনা, আসলে আর কিছু করতে হবে না। হয়েছে, সবার অ্যাড করা হয়েছে? হ্যাঁ অপু, হয়েছে। ওকে, এই যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আমি এখানে এনেবল করলাম। আমি যদি আমার এই সাইটটাতে দেখি, এটা হচ্ছে একটা গুগলের সাইট। হ্যাঁ, এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে এটাকে এনেবল করবেন। যদি যখন দেখার হয় এখান থেকে এটাকে এনেবল করবেন। করার পরে এই সাইটটাকে একটু রিলোড করবেন। ও ও,
খুই গেল আপু, বের হয়ে গেছি রিলোড করতে, রিলোড চলে গেছে, ভুলে এটাকে কারেন্ট চলে রিলোড গেছে করে আমার। দিছি, বের হয়ে গেছি। আচ্ছা ওকে, কি যেন বলতেছিলাম, এই অন্যটাকে করি, শুনতে পাচ্ছেন? জি আপু শোনা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছি না, ওই স্ক্রিনটা দেন হ্যাঁ, স্ক্রিন দিইনি আপু, রেকর্ডটা অন করে নিন। রেকর্ড অন, ইয়েস। এই নীল প্যাটেলের ওয়েবসাইটটাতে আমরা আসি, এটাতে ক্লিক করি, কই গেল নীল প্যাটেলের ব্লক, কই গেল বলছেন, কিছু করতে বলে নাই আপু, যদি আমরা নীল প্যাটেলের ব্লগের এই সাইটটাতে আসি, তারপর যদি আমরা এখানে ক্লিক করি, তারপর যদি আমরা এনাবেল করি, তারপর যদি আমরা এটাকে একটুখানি রিফ্রেশ করি, তারপর যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, গুগল অ্যানালাইটিক্স লিখে একটা দেখা যাচ্ছে, এই নাম্বারটাকে বলা হয়েছে গুগল অ্যানালাইটিক্সের কোড। এই এই কোডটা, এটা হচ্ছে অর সাইটের কোড, এই কোডটা আপনাদের কি করতে হবে, আপনাদের সাইটে এরকম একটা কোড বসাইতে হবে। এখন যদি আমরা আমাদের সাইটে যাই, আমাদেরটা কই, আমি যদি আমার সাইটে আসি, আসার পর যদি এটাকে আমরা ভিজিট দেই, ক্যানাবেল করলাম, এখন যদি দেখি তাহলে আমার এখানে বলতেছে যে তার কোনো রেজাল্ট নেই। কেন নাই, কারণ আমার এটার মধ্যে গুগল অ্যানালাইটিক্স আমার অ্যাড করে নেই, কিন্তু এটার মধ্যে আছে, দেখেন এটার মধ্যে এটা গ্রিন কালারের হয়ে আছে, কিন্তু আমার এটার মধ্যে ব্লু আছে, যদি দুটোটার মধ্যে থাকে তাহলে সেটা ব্লু দেখাবে, যদি যেটার মধ্যে না থাকে সেটার মধ্যে এটা গ্রিন কালার এসে, যেটার মধ্যে থাকে সেটা গ্রিন দেখাবে, আর যদি না থাকে তাহলে এটা দেখাবে, তো আমারটার মধ্যে এটা নাই। এখন এটা কিভাবে অ্যাড করবো, বাইশ জন কি আসছে নাকি ডাবল ডাবল অ্যাড হয়েছে? ওকে, এটা অ্যাড করার জন্য আমরা গুগলে যাব, কি লিখছি, আমরা গুগল অ্যানালিটিক্স এ যাব, এই হচ্ছে আমার গুগল অ্যানালিটিক্স, এটার মধ্যে ক্লিক করব, মনোযোগ সহকারে দেখেন, গুগল অ্যানালিটিক্স আসার পরে এখানে সেট আপ নাম এটা দিয়ে করব না, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন তো, একজন স্ক্রিন শেয়ার করেন, তারটাই দেখাই যে পিসিতে আছেন, একজন স্ক্রিন শেয়ার করেন জলদি জলদি, হ্যালো আপু আমি করেন,
আচ্ছা সৌরভ ভাই করছে অলরেডি। সৌরভ ভাই গুগল অ্যানালিটিক্সে যান, কেটে দেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টের এগুলো কেটে দেন, এখন ফাইবারটা মিনিমাইজ করে রাখেন। ফাইবারের গিগসে না, আপনি ফাইবারের বাই রিকোয়েস্টে থাকবেন, না হলে ফাইবারের প্রোফাইলে থাকবেন, যে কোনো একটাই দিয়ে রিফ্রেশ করে রাখবেন। আচ্ছা গুগল অ্যানালাইটিক্সে কাজ করার জন্য আপনাকে একটা জিনিস দরকার, সেই জিনিসটা হচ্ছে একটা গুগলের মেইল, মানে একটা জিমেইল দরকার হবে, আর সেটার মধ্যে লগ ইন করা থাকতে হবে। আমরা সবাই জিমেইলে এখন লগ ইন করাই আছি, বাই চান্স যদি আমরা অন্য কোনো একটা ব্রাউজার ইউজ করি তাহলে সেটার জন্য আমাদের ফার্স্টে একটা জিমেইল বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পরে সেটার মধ্যে এরকমভাবে লগ ইন থাকতে হবে। আমরা যেহেতু বাই ডিফল্ট সবাই গুগল ইউজ করি, তার জন্য আর আমাদের প্রবলেম হচ্ছে না। হ্যাঁ ভাই, আই জিস আপনাদের স্টার্ট মেজারিং আসতেছে কেন? দেন এটাতেই ক্লিক করেন। এখানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাদের অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। সৌরভ ভাই আমি বলা না পর্যন্ত আপনি কোথাও একটা ক্লিকও করবেন না। এখানে একটা আমরা কি করব, একটা নাম দেব, সেই নামটা আপনার বিজনেস নাম দিতে পারেন, নিজের নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, নাম নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সৌরভ ভাই আপনি এখানে একটা নাম লিখেন। সৌরভ ভাই এটাই লিখলো। সৌরভ ভাই এই যে, তারপরে এই যে নিচে আসেন, একটু নিচে আসেন, এখানে দেখেন যে চেক বক্স গুলো আছে সেগুলো তো অলরেডি টিক দেওয়াই আছে। যদি টিক দেওয়া না থাকতো তাহলে আমরা সবগুলোই টিক দিয়ে নিতাম। তারপরে তারপর নেক্সট, এখন দেখেন এখানে কিছু অপশন আসছে। প্রথম অপশনটা বলছে ওয়েব, মানে আপনার অ্যানালাইটিক্সটা আপনি কিসের সাথে অ্যাড করবেন। প্রথমটা হচ্ছে ওয়েব, মানে ওয়েবসাইট। দ্বিতীয়টা হচ্ছে অ্যাপস, অনেকে আছে ওয়েবসাইট নেয় অ্যাপসের সাথে গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করে, অ্যাপসের কাজগুলোর জন্য, অ্যাপসের ডেটাগুলো সেভ করার জন্য। অ্যানালাইটিক্সের কাজটা কি এটা আমি বলি নাই, এটা আমি অ্যাড করার পরে বলতেছি। নিচে আসেন সবাই, ভাই নিচে আসেন। তারপরেটা হচ্ছে অ্যাপস অ্যান্ড ওয়েব, আপনার অ্যাপসের সাথে এবং ওয়েবসাইটের সাথে দুইটার সাথেই কানেক্ট হবে। আমাদেরটা বর্তমানে এখন শুধুমাত্র আমাদের ওয়েবসাইট আছে, এই জন্য আমাদের প্রথমটা নিব আমরা। দেখেন প্রথমটা সিলেক্ট করাই আছে। সৌরভ ভাই উপরে আসেন, ওয়েব এটা সিলেক্ট করাই আছে, তো এটা থেকে আমরা ক্লিক করব নিচে এসে। নেক্সট আসার পর আপনি আপনার ওয়েবসাইটের নামটা লিখেন, এখানে লিংক না নামটা লিখবেন। সৌরভ ভাই আপনার ওয়েবসাইটের নামটা লিখবেন, সৌরভ আপনার নামটাই লিখেন এখানে, ওয়েবসাইটের নাম মনে নাই। সবগুলো ক্যাপিটাল হয়ে যাচ্ছে, এখন হচ্ছে দেখেন ওয়েবসাইটের ইউআরএল এর ক্ষেত্রে এখানে HTTP আছে না, এটাকে ক্লিক করেন। আপনারটাকে HTTP নাকি HTTPS? সৌরভ ভাইয়ের মনেই নেই। আপনি আরেকটা নতুন, আগে নতুন নতুন নিয়ে নিয়ে নেন, এটা চলে যাবে, ক্লিক করবেন না, নতুন ট্যাব নিয়ে নেন। এবার ওয়েবসাইটে যান, লিঙ্কটা ই করেন, লিঙ্কটা কপি করেন, ডাব্লিউ কপি করেন, হ্যাঁ আপনারটা হচ্ছে এস, এটাতে এসে ক্লিক করেন।
তারপরে এখানে ওয়েবসাইটটা দেন। একটু HTTPS এটা লিখছেন অতটুকু কেটে দেন, শুরুবের আগে একটু কেটে দেন। সেন্টারের পরে স্ল্যাশটাও কেটে দিতে পারেন। ওয়েবসাইট হয়েছে, আচ্ছা আপনার ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে সিলেক্ট করেন, সিলেক্ট ওয়ানে ক্লিক করেন, সিলেক্ট ওয়ান। আপনার এই এটা কোন ইন্ডাস্ট্রি, যদি আপনার ইন্ডাস্ট্রি জানা থাকে তাহলে এখান থেকে দিয়ে দিবেন, আর যদি জানা না থাকে তাহলে আদার্স লিখবেন। দেখেন এখানকার ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আপনার টা আছে কিনা, না থাকলে আদার্স। তারপর টাইম জোনটা সিলেক্ট করেন, হ্যাঁ ঠিকই তো আছে ভাই। তারপর টাইম জোনটা সিলেক্ট করেন, কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ উপরে চলে গেছে, উপরে ছিল। টাইম জোন চলে আসছে। কি কি করছি, ওয়েবসাইটের নামটা লিখছি, ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, আর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা দিচ্ছি। চলে আসছেন কেন? হ্যালো, হ্যাঁ যে ওয়েবসাইটের নাম দেন তাহলে, এটা দেন, আপনাকে তো বললাম আপনার নাম লিখতে। আপনার ওয়েবসাইটের নামটা লিখবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা লিখবেন, আপনার ইন্ডাস্ট্রি যদি থাকে সেটা সিলেক্ট করবেন। যদি দেখেন যে না ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আমারটার সাথে কোনোটা মিলতেছে না, তাহলে আদারে দিয়ে দিবেন। তারপরে টাইম জোনটা সিলেক্ট করবেন, আপনার কান্ট্রি এবং আপনার টাইম জোন। ক্রিয়েট, এটাতে চেকবক্স, চেকবক্সটাতে ক্লিক করেন, নিচে আস চেকবক্সটাতে ক্লিক করেন। হ্যাঁ এখানে আপনার অ্যাকসেপ্ট না করার কিছুই নেই, নিচে আসেন, আরো নিচে আসেন, এখানেও চেকবক্সটাতে ক্লিক করেন। হ্যাঁ আই অ্যাকসেপ্ট, আপনার মন চাইলো আই অ্যাকসেপ্ট, না মন চাইলো আই অ্যাকসেপ্ট, মানে ডু নট অ্যাকসেপ্ট এর অপশন আছে, এগুলো সবগুলোর মধ্যে টিক মার্ক দেন। সেভ, ওয়েট করেন, লোড হচ্ছে। মোবাইল অ্যাপটাতে নো অ্যাপ নো থ্যাঙ্কস দিবেন। সৌরভ ভাই যেটাতে আসছে এটাতে নো থ্যাঙ্কসটাতে ক্লিক করেন। এই যে দেখেন আপনার একটা ট্র্যাকিং আইডি চলে আসছে, এই এইটাকে কপি করেন। কপি করে এটা একটা কোনো জায়গায় সেভ করে রাখেন।
এটা সেভ করে রাখবো। এরপরে আমাদের আরেকটু কাজ আছে, এই কাজটুকু আমরা একটু পরে করব। এই কোডটা পেস্ট করতে হবে। এই পর্যন্ত কাজটুকু করে আসেন সবাই না, কোডটা পেস্টই করে দেই। দাঁড়ান, ওয়েট, ঈশ্বর ভাই নিচের এই কোডটা, এটা এটা কপি করেন, নিচে আসেন একটু, গটিতে ক্লিক করেন, এতে চলে যাবেন উপরে, গটিরটাতে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এই উপরে আসেন আর একটু, এই যে দেখেন এই জায়গায় একটা এটা আসছে, এটাতে ক্লিক করেন, কপি করেন পুরোটা। কপি করা হয়ে গেছে, দেখেন উপরের উপরের লাইনটা পড়েন, দিস ইজ দ্য গ্লোবাল ট্যাগ ট্র্যাকিং কোড ফর দিস প্রপার্টি, কপি অ্যান্ড পেস্ট দিস কোড অ্যাজ দ্য ফার্স্ট আইটেম ইন টু দ্য হেড অফ এভরি ওয়েব পেজ। আপনার যে ওয়েবসাইটের পেজ আছে, ওয়েব পেজ আছে, সেখানে সবার প্রথমে মানে ফার্স্ট আইটেম হিসেবে হেডের মধ্যে গিয়ে, হেডের মধ্যে ফার্স্ট আইটেম হিসেবে এটাকে পেস্ট করতে বলবে। ইউ ওয়ান্ট টু ট্র্যাক, মানে আপনি যে পেজটাকে ট্র্যাক করতে চাচ্ছেন সেইটার একদম প্রথম হেড ট্যাগের পথে প্রথমে গিয়ে এটাকে করতে হবে। ইফ ইউ অলরেডি হ্যাভ এ গ্লোবাল সাইট ট্যাগ অন ইউর পেজ, সিম্পলি অ্যাড দ্য কনফিগ লাইন ফ্রম দ্য স্নিপেট বিলো টু ইয়োর এক্সিস্টিং গ্লোবাল সাইট ট্যাগ। আপনার এই আপনার ওয়েবসাইটে যদি অলরেডি একটা গুগল অ্যানালাইটিক্স থাকে, একটা সাইটের মধ্যে দুইটা গুগল অ্যানালাইটিক্স থাকতে পারে, যদি অলরেডি একটা থেকে থাকে এর আগে, তাহলে ওইটার পরে থেকে, এই যে এখানে কি যেন লাইনটা বলছে, এই যে কনফিগের পরের থেকে আপনাকে কী করতে হবে, সেখানে গুগল এই কোডটা দিতে হবে। তা আমাদের তো নাই, আমরা নতুন করে করতেছি, আমরা কি করব, আমরা হেড ট্যাগে যাব, হেড ট্যাগে গিয়ে এটাকে দিয়ে আসব। আমরা এটা কিভাবে পেস্ট করতে পারি তার আইডিয়া আছে? এটাকে আমরা এখন কোথায় গিয়ে পেস্ট করতে পারি স্যার ভাই? ড্যাশবোর্ডে যাব। হ্যাঁ, তারপর ড্যাশবোর্ডে গিয়ে তারপরে ওই যে একটা আছে না পেজ এডিটর, একটা এক্সটেনশন আছে না, নাকি যেন একটা এক্সটেনশন আছে, হ্যাঁ জান দেখি ওই এক্সটেনশন এখান থেকে এখান থেকে ইনসার্ট হেডার এন্ড ফুটারে যান, সেটিংস থেকে নিচে আসেন, সেটিংস এ ক্লিক করছেন, ইনসার্ট হেডার্স এন্ড ফুটার এটাতে ক্লিক করেন, সবার নিচে একটা। এখন এই যে প্রথমে ফেসবুক পেজের আগে যে একটা তীর মার্ক আছে, এটা এটাতে ধরে এটাকে নিচে দিয়ে দেন, এটাতে ধরে এটা প্রথমে একদম প্রথমে ক্লিক করেন, আরে প্রথমে ক্লিক করেন, হ্যাঁ এটাতে এটাতে এন্টার প্রেস করেন, এটাকে নামান নিচে, নামাচ্ছেন, এখন উপরে আসেন, নামে না, হ্যাঁ এখন এটার মধ্যে পেস্ট করেন, এখানে পেস্ট করেন, নামছে, ওটাতে একটু স্পেস দিয়ে দেন, দিছেন দেখি, যেখানে শেষ হয়েছে প্রথমটা ওইটাতে আসেন একটু, প্রথমটা যেখানে শেষ হয়েছে উপরে উপরে উপরে, ভাই অন্য কোথাও আর ক্লিক করেন না দয়া করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেফ, নিচে চলে এসে সেফ, কোডটা দিবেন এইভাবে, প্রথমটাকে ধরে এটা কিটখানি নিচে নামাবেন, নিচে নামানোর পরে যে খালি জায়গাটা থাকবে সেটার মধ্যে আপনার কোডটা পেস্ট করে, যদি দেখেন যে দুইটা কোড একসাথে লেগে লেগে যাচ্ছে, একটা একটা কোডের মধ্যে শুধুমাত্র একটুখানি স্পেস দিয়ে দেবেন, মানে এন্টার প্রেস করে ওই কোডটাকে নিচে নামিয়ে দেবেন, দ্যাটস ইট, হয়ে গেছে, সেভ করছেন। এখন ওয়েবসাইট ভিজিট করেন দেখি আসছে কিনা, পিন করেন এটাকে,
রিফ্রেশ করেন সাইটটা। এটাকে পিন করেন না আপনি, দুইটা দেখায় কেন? সেমই দুইটা। ওকে হয়ে গেছে, এই প্রথমটা কেটে দেন, এই নিচেরটা কেটে দেন, দুই নম্বরটা। এই কাজটুকু সবাই একটু করে আসেন। কেউ কেমন আছেন, কেউ কেমন আছেন, এটা করতে পারবেন না? আর মনে ভয় টয় আছে যেটা আমি পারবো না? যদি থাকে তাহলে বলেন, আপনাকে আরেকবার দেখাই। আর যদি মনে করেন পারবেন তাহলে করে আসেন। এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, টাইম জোন আপনি আপনি চলে আসবে। চলো ভাই অফ করে দেই। কাজটুকু সবাই করে আমাকে স্ক্রিনশট দেন তাড়াতাড়ি। আপনি ফোনে, তাহলে আমি কি করব বলেন? কোডটা পেস্ট করার সময় সবাই একটু সতর্ক থাকবেন, ভুলে কোনো একটা স্পেস যদি ডিলিট করে দেন তাহলে কাজ সারছে। কোডটা খুবই ভালো মতো মনোযোগ সহকারে দিয়ে করবেন, শুধুমাত্র প্রথমটাতে ধরে একটা এন্টার প্রেস করলেই হয়ে যাবে, তারপর পেস্ট করে দিবেন। বাংলাদেশ লিখলেই হবে, বাংলাদেশে কোনো টাইম দেখছি না। বাংলাদেশ সিলেক্ট করলেই টাইম জোনটা সিলেক্ট হয়ে যায়। বাংলাদেশ আছে, উপরে লিখেন বাংলা দিয়ে লেখেন, বাংলাদেশ চলে আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের টাইম। আপু প্রথম পেজে ওয়েবসাইটের নেম দেওয়ার পরে দ্বিতীয় পেজে একটা ইয়ে আসে, ওই এমস, তারপরে এমসএম, ওয়েব, ওয়েব, এগুলো সবগুলোই কি অন করে দেবো? আপনার কি অ্যাপ আছে? না, শুধু যে কাছে ওয়েব, শুধু ওয়েবই থাকবে। জি, গুগল মার্কেটিং প্ল্যাটফর্মে কি দুটো করে দেবো? প্রথমটা দ্বিতীয়টা কি? সে মার্কেটিং প্ল্যাটফর্ম, এখানে টিক দিতে চাচ্ছি, টিক দিতে চাচ্ছি। যে চেক বক্স আছে সব চেক বক্সের মধ্যে টিক দেন, যতগুলো চেক বক্স আসবে সবগুলোর মধ্যে টিক দিবেন।
আপু জি আমি আমার ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না কি যেন একটা মেসেজ আছে প্রাইভেট নাকি নাকি একটা মেসেজ আসছে আমি কি স্ক্রিন শেয়ার করি করেন আপু আমার ওয়েবসাইট দিল ওইখানে দেখাইতেছি ইনভাইট করে আর দাঁড়ান এক মিনিট আপু ওই যে অ্যাডভান্স এটাতে ক্লিক করেন নিচে আসেন দেন নিচে আসেন আর নিচে আসেন না Right now, because the website is very different, I'll have to go to the website later. I hear about a problem that to solve for the problem. You will say. হ্যাঁ কিন্তু ওনাটা এই অপশনটা পাচ্ছে না উনি আমি তো বলতেছি যে অ্যাডভান্স দিলে ওই অপশনটা আসে না একটা প্রসিডের অপশন আসে ওনাটার মধ্যে ওই অপশনটা আসতেছে না এখন কি কিছু করা যায় ওকে হ্যালো জি রহন ভাই জি চ্যাট বক্সে দেন এটা না মেসেঞ্জারে মেসেঞ্জারে হ্যালো মেসেঞ্জারে বলছি স্ক্রিনশটটা কি হচ্ছে ওই যে ওই গুগল অ্যানালাইটিকে যে এক্সটেনশন কি করছে অ্যাড করছে ওই এক্সটেনশনের অ্যানালাইটিকে ওইটা দিলেই চলবে জি আপু তাহলে এটা তো আমি বুঝতেছি না আপনি হচ্ছে যার থেকে ডোমেন হোস্টিংটা নিয়েছেন তাকে বললেন এসএসএল অ্যাড করে দিতে আচ্ছা ডোমেন প্রোগ্রামের সাথে আচ্ছা হ্যাঁ কে আমি সিটিং থেকে যে হেডারটা বসাবো সিটিং থেকে সেটিং থেকে হেডারস এন্ড ফুটারস এ যাবেন সিটিং এ হেডারস এন্ড ফুটার টু অপশন দেখাচ্ছে তাহলে আপনি প্লাগইনে গিয়ে এটা অ্যাড করেন আগে প্লাগইনে গিয়ে নিউ প্লাগইন অ্যাড করেন তারপর ওটার মধ্যে লিখেন হেডারস এন্ড ফুটারস ওকে দুইজনের হয়েছে বাকিটা দেন সবারটা দেখতে হবে ওয়েবসাইটের লিংক দিয়ে আমি কি করব আপনি আপনার ওয়েবসাইটে কাজ করে তারপর আমাকে স্ক্রিনশট পাঠান লিংক আমার লাগবে না অ্যানালাইটিক কোডটা আসলে কোডের স্ক্রিনশট পাঠান যাদের কাজ হয়ে গেছে তারা ব্রেকে চলে যান
অ্যানালিটিক্সটা যাদের হবে কে চলে যান। সৌরভ ভাই আপনি যেতে পারেন, হীরা ভাই, রেহান ভাই চলে যান, ব্রেক নিয়ে আসেন, বাকিরা ভোট দেন তাড়াতাড়ি। জি জি আপু, আরে আপনি মেসেঞ্জারে চ্যাট বক্সে দিবেন। ওকে শাহিমা আপু, প্রবলেম ছিল হীরা ভাই। শাহিমাপু আপনার ওয়েবসাইটের লিংক, শাহিমাপু আপনি প্লাগ ইনসে গিয়ে নিউ কি আসতেছে না, যেটা ব্লু কালার ওইটা কেটে দেন। জি এখন কি বিরতি দিছে, আপনার কাজ শেষ হয়েছে? দাঁড়ান দেখে নেই। হ্যাঁ নিপা আপু যান বিরতিতে যান, এটা কে? নিপা আপুর আগে এটা কে দিছেন? এটা এটা আয়ানিকা আপু, এটা কি দিছেন, কোড দিছেন কেন? আপনার এটা ওয়েবসাইটে প্লেস করেন, তারপরে যে কোডটা আসে সেটা দেন। ওকে আপু দিচ্ছি। নিপা আপু যান, কে কি বলতেছিলেন কাউসার ভাই? কি বলেন? এটা এখন আপনি হেডারসে গিয়ে পেস্ট করেন। আপু কত মিনিট বিরতি? যে পর্যন্ত সবার কাজ শেষ না হয়। আপনি আধা ঘন্টা ঘুরে আসেন। জি আপনার যে কোডটা ইসে দেখাচ্ছে, গুগল অ্যানালাইটিকে দেখাচ্ছে, ওইটা এনে এই জায়গার হেডারসে পেস্ট করেন। জি কাসার ভাই কি বলতেছিলেন শুনি নাই। বলছি আমারটা কি হয়েছে কিনা দেখার জন্য আর কি। হ্যাঁ স্ক্রিনশট পাঠান। দেন চ্যাট বক্সে দিয়ে দেন। দিছেন? আচ্ছা না চেক করি, কই আসে নাই তো। ফারুক, হ্যাঁ আসাদুল ভাই আপনারটা হয়েছে, যান ব্রেকে চলে যান। কাউসার ভাই পাইছি, সরি দেখি নাই আগে। হ্যাঁ হয়েছে, নিচের ব্লুটা কাইটা দিতে পারেন। হ্যাঁ কাউসার ভাই আপনারটা হয়েছে, এই নিচে একটা ব্লু কালারের আসছে আর একটা উপরে একটা গ্রিন কালার আসছে না? ওকে যান ব্রেকে চলে যান। আনিকা পুনি পাপু
আসারুল ভাই কাউসার ভাই ব্রেকে চলে যান। আমি ওয়েবসাইটে যে কপি করতেছি হচ্ছে ওয়েবসাইটের লিংকটা। হ্যাঁ ডেটফুল ইউআরএল ইজ ইনভ্যালিড দেখাচ্ছে। কোন পর্যন্ত কপি করতে হবে এটা? ওইদিকে যে কোডটা আসছে পুরোটাই কপি করবেন। স্নিপেট লেখা আসছে মনে হয় দেখেন। ওয়েবসাইটের নামটা দিছি, নামটা দিয়ে পরে ওয়েবসাইট ইউআরএল। আমার এখানে শামীম ভাই কি সমস্যা? শামীম ভাই সমস্যা ছিল কিন্তু হীরা ভাই সলভ করে দিয়েছে। আচ্ছা ওকে স্ক্রিনশট দেন তাহলে কাজ হয়ে গেলে। আপু এখন হইছে এই যে ইয়াতে কোডটা কপি করছি, আমি কোডটা কোথায় দিব? কোডটা আপনার ওয়েবসাইটে গিয়ে হেডার্স এন্ড ফুটার্স সেকশনে গিয়ে ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স এর একটা সেকশন আছে না, সেখানে গিয়ে হেডার্স এ দিবেন। হেডার্স এর একেবারে প্রথমে সেকশন তো পাই না, সেটিংস এর ভিতর নাকি? সেটিংস এ গিয়ে দেখেন, সেটিংস এ ক্লিক করলে হেডার্স এন্ড ফুটার সবার শেষে। সেটিংস এ তো সবার নিচে প্রাইভেসি আর নিচের কিছু নেই। আপনি তাহলে হেডার্স এন্ড ফুটার অ্যাড করেন নাই, আপনি প্লাগইনস এ ক্লিক করেন। প্লাগইনস এ ক্লিক করার পরে সেখানের মধ্যে অ্যাড নিউ ক্লিক করেন। অ্যাড নিউ ক্লিক করার পরে দেখেন একটা বক্স আসছে আপনার ডান দিকে, সেই বক্সের মধ্যে লিখেন হেডার্স এন্ড ফুটার্স। ওখানে একটা অপশন পাবেন ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স, সেটাকে ইনস্টল করেন। পাইছেন? আপনি এর আগে কি পিক্সেল সেট করেন নাই? আপু আপনি তো এই ক্লাসগুলোর ভিডিওই দেন নাই। আপনি ক্লাসগুলোর মধ্যে ছিলেন না? ভেরি নাইস, কি আর করার, স্ক্রিন তাড়াতাড়ি। এই যে দেখেন শামীম ভাইটা দেখাচ্ছি, শামীম ভাই স্ক্রিন দেন। আপু পিসিতে কানেক্ট হয়ে নেই কি জানি, মোবাইলে কেন বসে আছি, এখন আমি দাঁড়াইতে পারবো না। ফারুক ভাই কি খবর? সুমাই আপু কি খবর? না ওইগুলো দিবেন না, এখন যেটা করছেন ওইটা দেন, এখন যেটা করছেন এটা দেন। এখন যেটা দেখাইছি ওইটা দেন। আগের গুলো পরে ক্লাসের শেষে, এখন যেটা করেছি এটা এখন দেন। ইতিহাস ভাই কি করতেছেন আমাকে একটু বলেন। আসলে আমি কাজটা শেষে দিয়ে কিন্তু আমি ওই যে কোডটা আমি যেটা আমি ফোল্ডারে বসাইলাম বসানোর পরে সেভ দেন। সেভ দিয়ে এখন আপনি ট্যাগে এসে চেক করেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এসে চেক করেন।
স্পেশাল।